আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোনো একটা রাতে ঘুমানোর জন্য বিছানায় গেছো এবং গিয়ে চিন্তা করছো গত 2 সপ্তাহ তুমি কি পড়ছো। রেজাল্ট হচ্ছে তুমি চেষ্টা করে দেখলা গত 2 সপ্তাহে কি পড়ছো, সেটা হয়তো মনে আছে, বাট পড়াগুলো মনে নাই, মানে তোমার সব পড়া ভুলে গেছো। ইভেন তুমি 2-3 মাস পড়ার পরে রিকল করার চেষ্টা করছো, এই চ্যাপ্টার তো আমি পড়ছি, তাহলে এই চ্যাপ্টারে দেখি আমার কী কী মনে আছে, দেখলা কিছুই তোমার মনে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক কিনা, বা বাকি তোমার দেখা ভালো ছাত্র যারা আছে তাদেরকে এটা হয় কিনা, ভাই আপনার এটা হয়তো কিনা, বা এটা স্বাভাবিক কিনা, সেগুলো নিয়ে কথা বলবো। আর যদি এটা স্বাভাবিক না হয়ে থাকে বা এর কোনো সমস্যার সমাধান আছে কিনা, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ফ্যাক্ট হচ্ছে, এটা স্বাভাবিক যে তুমি কোনো জিনিস পড়লে তুমি কিছুদিন পরে সেটা ভুলে যাবা, এটা ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি পড়লে ভুলেই যাই তাহলে আমি কেন পড়বো, আমার পড়াশোনা করে তো লাভ নেই, আমি পড়লাম ভুলে গেলাম তাহলে আমি কেন পড়বো, তাহলে একবারে পরীক্ষার আগে তাদের পড়লেই হচ্ছে না। ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে, একেবারে তুমি কিন্তু সব কিছু ভুলে যাও না, হয়তোবা তুমি, এটা বলা হয় সায়েন্সে যে একটা মানুষ প্রতিবার যখন কোনো জিনিস পড়ে তখন সেইটার 5 to 11%, কোথাও 12% আমি দেখলাম যে মানুষের মনে থাকে প্রতিবার পড়ার পরে। তো তুমি যখন কোনো জিনিস পড়ো, হ্যাঁ সপ্তাহখানেক পরে 2 সপ্তাহ পরে আস্তে আস্তে হয়তো তুমি ভুলে যাও, বাট একেবারে সব কিছু কিন্তু ভুলে যাও না। সো এইখানে তোমার কিছু বেনিফিট কিন্তু থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন একটা টপিক তুমি প্রথমবারে পড়ো, ধরো তোমার পড়তে, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা টপিক পড়লাম, মোটামুটি কঠিন একটা টপিক, তোমার সেখানে সময় লাগছে 2 ঘন্টা প্রথমবার যখন তুমি পড়ছিলা, তুমি ওটা পড়লা, পড়ার পরে 2 মাস পরে আবার ওটা পড়তে গেলা, ধরো 2 মাস পরে তোমার 5% মনে আছে, 5 বা 10% মনে আছে ধরে নিলাম, কিন্তু তারপরে তুমি যখন ওটা পড়তে যাবা দেখবা প্রথমবার যদি 2 ঘন্টা সময় লাগে, এরপরের বার 1 ঘন্টা সময় লাগবে। তুমি ওইটা পরের 2 মাস পরে আবার পড়তে যাবা, ধরো তুমি ভুলে গেছো, তোমার 15% এখন মনে আছে, তারপরও দেখবা তোমার এখানে পড়তে মাত্র 20 মিনিট সময় লাগছে। সো এটা হচ্ছে সুবিধা, মানে ওই যে বললাম যে ভাইয়া যদি ভুলেই যাই তাহলে পড়তে কোনো লাভ নেই, আসলে লাভ আছে। নাম্বার 1 হচ্ছে ওই যে কিছু পার্সেন্টেজ তো মনে থাকে, নাম্বার 2 পরের বার যখন ওটা পড়তে যাই তখন আমাদের কম সময় লাগে, নাম্বার 3 এবং এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যখন তুমি কোনো জিনিস পড়ো, যে বইটা দিয়ে পড়ো সেই বইটায় তোমার কিছু মেমোরিজ তৈরি হয়, যে এটা পড়ার সময় এই ওয়ার্ড নিয়ে আমি ঝামেলায় পড়ছিলাম, এটা পড়ার সময় আমার বন্ধু আমাকে ফোন দিয়েছিল, এটা পড়ার সময় আমি পরোটা দেখা পরোটা খাচ্ছিলাম আমি ডাল দিয়ে বা ডিম দিয়ে, এই যে কিছু মেমোরিজ যে আমাদের থাকে এগুলো পরবর্তী যখন ওই টপিকটা আমরা পড়তে চাই বা পড়তে যাই তখন আমাদেরকে কিছু কনফিডেন্স দেয় যে হ্যাঁ এটা তো আমি আগে পড়ছি, এটা তো আমার পড়া আছে। ওই যে একটা কথা আছে না যে ভয়টা তুমি যদি জয় করতে পারো কাজের শুরুর আগের ভয়টা, তখন কাজটা খুব সহজ হয়ে যায়। সো একটা টপিক আগে পড়া আছে, তোমার ব্রেইন জানে, তখন তোমার ব্রেইনটা ওই টপিকের যে কন্টেন্টগুলো খুব সহজে ইনপুট নিতে পারে। সো এটা হচ্ছে কোনো একটা টপিক পড়ার পরে ভুলে গেলেও তারপরে তোমার কিছু লাভ থাকে। এবারে আসি ভাই, আমাদের আশেপাশে কিছু টপার বন্ধু আছে, এরা যারা যা পড়ে তাই মনে থাকে, কিছু হালকা ধরো 1 থেকে 2-3% মানুষ থাকতে পারে এক্সট্রা অর্ডিনারি। ওই যে শেরে বাংলাকে ফজলুল হকের ক্ষেত্রে গল্প শুনছি আমি, যে উনি নাকি যে পেজ পড়তো সেই পেজ নাকি ছেড়ে ফেলে দিত, কারণ এটা নাকি মুখস্থ হয়ে গেছে, তো এটা বইতে লিখে রেখে আর লাভ নেই, এরকম 2-1 জন মানুষ হয়তো বা আছে। বাট মোস্ট অফ দ্য কেসে মানুষজন পড়ে ভুলে যায়, এটাই নর্মাল। কিন্তু যাদের দিকে তুমি দেখো যে সব কিছু মনে আছে, 2 মাস আগে কী পড়ছিল সেগুলো মনে আছে, তারা আসলে কেমনে মনে রাখে আমি তোমাকে একটা ওয়ে বলে দিব, এবং আশা করি এই ওয়েটা কাজে লাগবে যে কীভাবে অনেকদিন পরে মনে রাখা যায়। নাম্বার 1, তুমি যখন কোনো জিনিস পড়বা তখন নিজেকে একটু প্রশ্ন করবা, বারবার প্রশ্ন করবা যে হ্যাঁ আমি এই প্রশ্ন সলভ করছি আর এই টপিকটা পড়ছি। তো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি হচ্ছে ত্রিকোণমিতি করছো ম্যাথমেটিক্সে, ত্রিকোণমিতি তুমি যখন করো তখন ত্রিকোণমিতি যে ফর্মুলাগুলো আছে, এবং ত্রিকোণমিতিরও তো বইতে অনেকগুলো চ্যাপ্টার আছে, কোনোটায় ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে কাজ করতে হয়, কোনোটায় নর্মাল ত্রিকোণমিতি নিয়ে কাজ করতে হয়। ওই ইনভার্স ত্রিকোণমিতিতে আমার যতটুকু মনে আছে, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, এরকম একটা ছবি আঁকতে হয়, তারপরে অতিভুজের সাথে ভূমির, ভূমির সাথে লম্বের এরকম সম্পর্ক স্থাপন করতে হয়। সো তুমি যখন ওই চ্যাপ্টারে ম্যাথ সলভ করো তখন তোমার ব্রেন জানে যে এরকম একটা ছবি আঁকতেই হবে, তারপরে গিয়ে ম্যাথটা সলভ করতে হবে। কিন্তু পরীক্ষায় তো ওই চ্যাপ্টারের ম্যাথ তুমি করবে না, পরীক্ষায় কোন চ্যাপ্টার দিয়ে ম্যাথ আসছে তুমি তো আগে থেকে বুঝবা না। সো হয় কি, যখন কোনো একটা টপিক পড়ো তখন কোনো একটা কনসেপ্ট পড়ো বা কোনো একটা প্রবলেম সলভ করো তখন নিজেকে প্রশ্ন করতে হয়, পরীক্ষায় যখন অনেক প্রশ্নের ভিড়ে এই প্রশ্নটা আসবে আমি কীভাবে বুঝবো যে এটা এই প্রশ্ন। বইতে তো সব কিছু অধ্যায়ভিত্তিক সাজানো থাকে, পরীক্ষায় তার অধ্যায়ভিত্তিক প্রশ্ন আসবে না, প্রশ্ন কই থেকে আসবে তুমি তো নিজেও জানো না, তোমাকে তো খুঁজে বের করতে হবে কোন অধ্যায় থেকে আসছে। এই জন্য যখন নিজে পড়বা তখন নিজেকে একটু বারবার প্রশ্ন করবা যে আমি যে এই কনসেপ্টটা পড়ছি বা এই প্রবলেম সলভ করছি বা এই ম্যাথটা করছি
পরীক্ষার হলে আসলে কিভাবে আমি বুঝবো এটা এই ম্যাথ বা এই টপিক, এটা হচ্ছে সেলফ কোয়েশ্চেন করতে হয় বারবার। আমি এটা করতাম, সবসময় করতাম। যেমন ধরো তুমি রবীন্দ্রনাথের চ্যাপ্টার পড়ছো, ধরো বাংলা রবীন্দ্রনাথের কোনো একটা গল্প পড়ছো, সেখানে আসছে যে অমুক কবিতাকে লিখছে। এখন ভাই রবীন্দ্রনাথের চ্যাপ্টারে অমুক কবিতা রবীন্দ্রনাথই লিখবে, স্বাভাবিক না, কারণ এটা রবীন্দ্রনাথের চ্যাপ্টার। কিন্তু পরীক্ষাতে রবীন্দ্রনাথের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কই বা কই থেকে আসছে তুমি তো জানবে না। সেকেন্ড হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে রিকল করা। এই রিকলটা অনেকটা ফিজিক্সে তোমরা যে মোমেন্টাম পড়ছো, গতি জড়তা স্থিতি জড়তায় অনেকটা এরকম। যেমন ধরো যে একটা ঠেলা গাড়ি, একটা ঠেলা গাড়ি যখন থামানো থাকে তখন সেই ঠেলা গাড়িটা কিন্তু চালু করা অনেক কঠিন, অনেক ফোর্স একসঙ্গে দিতে হয়, কারণ তার মধ্যে স্থিতি জড়তা থাকে। এবার ধরো তুমি অনেক কষ্ট করে ঠেলা গাড়িটা চালু করলা, দেখবা ঠেলা গাড়ির, তুমি জানো কি না, বাংলাদেশের আইনে খুব সম্ভবত ঠেলা গাড়ির নিচে পড়লে 50 টাকা জরিমানা দিতে হয়, তোমার দিতে হবে কিন্তু। মানে ধরো তুমি ঠেলা গাড়ির নিচে পড়লা, তোমার 50 টাকা জরিমানা দিতে হবে, এরকম কোনো একটা নিয়ম আছে আমি শুনছিলাম হালকা, আমি এক্স্যাক্টলি জানি না। ফ্যাক্ট হচ্ছে ঠেলা গাড়ি যারা চালায় তারা কখনোই ঠেলা গাড়িটাকে থামাতে চায় না, তারা চায় যে এই মোমেন্টামটা ধরে রেখে গন্তব্যে চলে যেতে, কারণ ওইটা যদি আরেকবার থামে ওইটা চালু করতে অনেক কষ্ট হবে। তো ফ্যাক্ট হচ্ছে তুমি যখন কোনো একটা টপিক অনেক কষ্ট করে পড়লা, বুঝলা, অনেকের কাছ থেকে ফোন দিলা, ভিডিওস দেখলা, অনেক কিছু দেখলা, এরপরে তুমি যখন ওই পড়াটা পড়বা, 2 সপ্তাহ পরে হয়তো অনেক কিছু ভুলে যাবা, কিন্তু 2 সপ্তাহ পরে সমস্ত কিছু ভুলে যাওয়ার পরে আবার তুমি যদি পড়া শুরু করো, আবার তোমার ঠেলা গাড়িকে নতুন করে স্টার্ট করতে হবে, এটা কিন্তু কঠিন কাজ। সো এটা সমস্যার সমাধান কি হতে পারে, সমস্যার সমাধান হতে পারে যখন তুমি কোনো জিনিস পড়বা প্রত্যেকটা উইকে অ্যাটলিস্ট দিনের একটা সময় হোক বা একটা দিন হোক বা একটা রাত হোক, এই সময়টা রাখা যে সময় কোনো নতুন পড়া পড়া যাবে না। ওইটা আমি গত উইকে কী কী পড়ছিলাম সেইগুলো আমি রিভিশন দিব, পরের উইকে আবার এই উইকে কী কী পড়ছিলাম সেগুলো রিভিশন দিব। তুমি যদি এগুলো করতে থাকো তাহলে দেখবা ওই যে ঠেলা গাড়ি ঠেলার আগে তুমি চালু রাখতে পারছো, মানে চালু রাখা থামার আগে চালু রাখতে পারছো, তোমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না বাড়তি করে, এইটা হয়তো মনে থাকতে পারে। অথবা আরেকটা কাজ করতে পারো, এটার সাথে সাথে আরেকটা কাজ করবা, যখন খাতায় নোট করবা, নর্মালি তোমরা কী করো, কোন একটা ক্লাস থেকে একটা কনসেপ্ট বুঝে নাও, তারপরে সেটা বাসায় গিয়ে নিজে বই থেকে পড়ার চেষ্টা করো। তো যখন বই থেকে পড়বা, যখন খাতায় নোট করবা ক্লাসে বসে, তখন একটু স্পেস রেখে রেখে নোট করবা। স্পেস রেখে রেখে বলতে আমি বলছি ধরো 2-3 পেজ পরে একটা পেজ ফাঁকা রাখলা, অথবা ধরো এটা যদি কোনো একটা পেজ হয় এই পাশে তুমি লিখছো, লেখার পর এখানে কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে, থাকুক ওইটা ফাঁকা, ওরকমই থাকুক। যখন তুমি বাসায় গিয়ে নিজের মতো পড়বা তখন এমন কিছু টপিক মনে হতে পারে যে টপিকগুলো তুমি ভুলে যেতে পারো, এরকম বুঝাই যায় যে আমি কোন টপিকটা মনে রাখতে পারি বা পারবো না, সম্ভাবনা আছে। তো তখন আর কি এরকম ফাঁকা ফাঁকা নোট রাখলে নিজের কিছু কথা ওখানে লিখে রাখা যায় যে কোন উদাহরণটা ভাইয়া দিছিলেন বা কোন উদাহরণটা স্যার দিছিলেন, সেটা আমি একটু লিখে রাখবো। তাহলে হয় কি ওই তুমি সাথে সাথে তোমার তো এক্সাম্পলগুলো মনে আছে, এবার 2 মাস পরে তার মনে থাকবে না। সো নোট করার সময় একটু এফেক্টিভ নোট করতে হবে, কিছু স্পেস রাখতে হবে যেন নিজে পড়ার সময় নিজের যে চিন্তাভাবনাগুলো আসে, নিজের যদি কোনো এক্সাম্পল মনে হয় যে এক্সাম্পলটা আমি মনে রাখলাম আর এই পড়াটা মনে থাকবে, তাহলে সেটা একটু মনে রাখতে পারো। আর সবসময় পড়ার সময় চেষ্টা করবা কোনো পরীক্ষায় লিখবো এটা মাথায় না নিয়ে পড়ার চেষ্টা করবা, কারণ আমার এটা হয়তো আমি যখন কোনো জিনিস পড়ার সময় চিন্তা করতাম যে এটা আমি এই পরীক্ষায় লিখবো দেখে পড়ছি, তখন দেখা যেত যে ওইটা আর বেশি দিন মাথায় থাকতো না, ওইটা পরীক্ষা পর্যন্তই মাথায় থাকতো, পরীক্ষার পরে গিয়ে ওটা আমি কিছুই মনে করতে পারতাম না। সো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা। নাম্বার 1, পড়লে লস নাই, কিছু না কিছু মনে থাকবেই। নাম্বার 2, যদি মনে থাকে সেটা তোমাকে পরবর্তীতে পড়তেও অনেক হেল্প করবে। আর নাম্বার 3 হচ্ছে উইকে অন্তত একটা দিন বা একটা বেলা সময় রাখবা, সেই সময়টাতে কোনো নতুন পড়া পড়বা না, পুরোনো পড়াগুলো রিভিশন দিবা। আর যখন নোট করবা ক্লাসের নোট করার ফাঁকে ফাঁকে কিছু জায়গা ফাঁকা রাখবা যেন ওইখানে নিজের চিন্তাভাবনাগুলো লিখতে পারো, এবং পরবর্তীতে পড়ার সময় ওই চিন্তাগুলো পড়লে বা লিখলে দেখলে তোমার জন্য বাকি পড়াটুকু সহজে মনে থাকে। সো এই কয়েকটা জিনিস একটু ফলো করো, আশা করি তোমার পড়া আরও বেশি দিন মনে থাকবে বা এই সমস্যা থেকে সবার সমাধান হবা। আর যদি সমস্যার সমাধান না হয় তাও হতাশার কিছু নাই, চেষ্টা করতে থাকো, চেষ্টা করলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।